সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আমাদের কৃষক বন্ধু আর আমাদের আরেকটা কি যেন আছে, চারটে পয়েন্ট, হ্যাঁ এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করো। লক্ষ্মীর ভাণ্ডারটা যে যে জেলায় দুয়ারে সরকারে সম্পূর্ণ হয়ে গেছে সেসব জেলায় ডিসবার্সগুলো হবে। চারটে জেলায় বাই ইলেকশন আছে, ইলেকশনটা হয়ে গেলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পেয়ে যাবে, বা অন্যান্য যে এগুলো আছে। দুটো জেলায় দুয়ারে সরকার কিন্তু কমপ্লিট হতে পারেনি, যেমন ভবানীপুর এবং মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলাতে তখন দুটো ইলেকশন ছিল, একটা জঙ্গিপুরে আর একটা শামসেরগঞ্জে। ফলে মুর্শিদাবাদ জেলাটায় কিন্তু কালী পুজোর পরে দুয়ারে সরকার হবে এবং ভবানীপুরে। বাদবাকি যে চারটে জেলায় দিনহাটা ইলেকশন হচ্ছে, বা খড়দা, বা আমার গোসাবা অথবা আমার শান্তিপুর, সেখানে কিন্তু দুয়ারে সরকারটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওদের ডিসবার্সমেন্টটা হয়নি বিকজ অব ইলেকশন কোড। সেটা ইলেকশন হয়ে গেলে, ইলেকশনের কোড কমপ্লিট হয়ে গেলে তারপরে আইন অনুযায়ী তাদেরটা দিয়ে দেবে। এইটা নিয়ে পুরো আমার মনে হয় এটা আর একটা জিনিস করবে, যখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিংগুলো করবো, ডিএমএসপিদের বলবে থাকতে। তার কারণ হচ্ছে অল ডিস্ট্রিক্টের, কারণ মেসেজ তো সব একই হয়। অনেকদিন বাদে আমরা বসছি, আমাদের কাজগুলোকে দ্রুত এগিয়ে যেতে হবে, কারণ গত দুবছর আমরা কোভিডের জন্য অনেক সাফার করেছি, কিন্তু কোভিড ওয়ার্ড অনেক মানুষ মারা গেছে। কোভিড ওয়ার্ডিয়াররা, ডাক্তার, হেলথ নার্স থেকে শুরু করে আমার পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে অনেকে মারাও গিয়েছে, এবং তারা জীবন দিয়ে লড়াই করেছে। তাদের সকলকে আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, নার্স, সিস্টার, প্যাথোলজি থেকে শুরু করে সব, এবং ইন্ডাস্ট্রি চেম্বার্স তারাও আমাদের নানাভাবে সাহায্য করেছেন, জিনিসপত্র দিয়ে, কেউ অক্সিজেন প্লান্ট দিয়ে, কেউ হয়তো স্যানিটাইজার দিয়ে, কেউ হয়তো মাস্ক দিয়ে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কাজেই আবার কাজগুলো, অন্য কাজগুলো যেন আমরা ডিলে না করি, কাজগুলো কিন্তু করে ফেলতে হবে। স্মার্ট কার্ড পেছিয়ে আছে, এটা ব্যাংকের কোনো প্রবলেম আছে কিনা দেখে নাও। এবার আমি সিএসকে মাইক দিচ্ছি, বাদ বাকিগুলো বলে দিক। নমস্কার ম্যাম। ম্যাডাম।